বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা ব্যতিক্রমী বা ভিন্ন ধর্মী টপিক নিয়ে কথা বলবো, সেটা আমাদের কালচার। সো কালচারস কি, আমরা কি তাহলে আমাদের সংস্কৃতি নিয়ে কথা বলছি না? আমরা দেখব আমাদের বাংলায় যেটা বলছি এক কথার প্রকাশ, ইংলিশে সেটাকে আমরা বলছি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে আমাদের যে কালচারগুলো আছে, যেমন আমি বলছি 1 নম্বরে সেরিকালচার, 2 নম্বরে পিসি কালচার, আমাদের 3 নম্বরে আছে এভি কালচার, 4 নম্বরে আমরা দেখব আমাদের এপি কালচার, এবং 5 নম্বরেরটা আমরা দেখে নিচ্ছি, সেটা হলো ফ্লোরি কালচার। এছাড়াও আমরা দেখতে পারি আরও, আমাদের 6 নম্বরে বলছি এগ্রিকালচার, যেই এগ্রিকালচারকে আমরা বলছি গ্রোয়িং অফ ফুড বাই ফার্মার্স, কৃষকরা যেটা উৎপাদন করে কৃষিকাজ, কৃষি। হর্টিকালচার, কাল্টিভেট অফ গার্ডেন্স, বাগান করাটা, সেটাকে আমরা বলছি হর্টিকালচার। এছাড়াও আমাদের দেখব ভিটিকালচার, সেটা হলো গ্রোয়িং অফ গ্রেপস, আঙ্গুরের উৎপাদনকে আমরা বলছি ভিটিকালচার। এবং আমাদের আছে ভার্মিকালচার, সেটা হলো আমাদের কাল্টিভেশন অফ আকোয়ামস, কেঁচো চাষ। এবং এছাড়াও আমাদের আরেকটা দেখছি, সেটা হলো ভেজিকালচার, গ্রোয়িং ভেজিটেবলস, শাকসবজি উৎপাদন। সো আমরা যদি একটা একটা করে দেখে নিই খুব বেশি ভালো হয়। হোয়াট ইজ সেরিকালচার? সেরিকালচার বলছি রেশম চাষ। সো আমরা একটা ছবির মাধ্যমে দেখব যে রেশম পোকা পাতা খাচ্ছে, তখন সেটাকে আমরা বলছি সেরিকালচার। সেরিকালচার হলো রেশম চাষ বিদ্যা। হোয়াট ইজ পিসি কালচার? পিসি কালচার হলো অবশ্যই মাছ পালন বিদ্যা, মৎস্য চাষ, এটাকে আমরা বলছি পিসি কালচার। হোয়াট ইজ এগ্রিকালচার? এগ্রিকালচার কোনটা? এভিকালচার, কারেকশন নিচ্ছি, দিস ইজ এভিকালচার। এভিকালচার হলো পাখি পালন বিদ্যাকে আমরা বলছি এভিকালচার। আমাদের এপিকালচার বলছি হোয়াট ইজ এপিকালচার? সো এপিকালচার হলো মৌমাছি চাষ বিদ্যাকে বলছি এপিকালচার। এছাড়াও আমরা পেতে পারি ফ্লোরিকালচার। ফ্লোরি হলো ফ্লাওয়ার থেকে এসছে, ফুল চাষ বিদ্যাকে আমরা বলছি আমাদের ফ্লোরিকালচার। আমাদের আরও আছে এগ্রিকালচার। সো এগ্রিকালচারটা কি, সেটা হলো বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এই কৃষি কাজ বা এই প্রক্রিয়াটাকে আমরা বলছি এগ্রিকালচার। আমাদের হর্টিকালচার, হর্টিকালচার হলো বাগান। সো এটা হলো হর্টিকালচার, হলো বাগান তৈরি করা, বাগানের পরিচর্যা নেওয়া, বাগান তত্ত্ব, সেটাকে আমরা বলছি হর্টিকালচার। আমাদের আছে ভিটিকালচার, ভিটিকালচার হলো আঙ্গুর উৎপাদন, আঙ্গুর চাষ, সেটাকে আমরা বলছি ভিটিকালচার। এছাড়াও আমরা দেখব ভার্মিকালচার, আমাদের আছে ভার্মি কম্পোস্ট, কেঁচো সার, সো এইটাকে আমরা বলছি ভার্মিকালচার। এবং তারপরে আমরা বলছি ভেজিকালচার, এটা হলো ভেজিটেবল চাষ বা শাকসবজির বিদ্যাকে আমরা বলছি আমাদের ভেজিকালচার। এই ছিল মোটামুটি সবে কালচার নিয়ে আয়োজন। থ্যাংক ইউ সো মাচ, সবার জন্য শুভকামনা, আমাদের সাথে থাকবেন আপনারা সবাই। আমরা আছি ফেসবুক md.abdulalim68@yahoo.com এবং ইউটিউব নাহিদ আলিমে। আল্লাহ হাফেজ।